ফাইনালি মালদা স্টেশনে অনেক ঘোরাঘুরি করলাম এন্ড মজা করলাম এত সাতটা আচ্ছা আর ইয়া তরকারি দিছে তরকারি নিচে দিয়া কুইরা মানে আমার আমার রুচি নারী পুরুষ সব উল্টে গেছে হ্যালো এভরিওয়ান ইটস মি বাপন নন্দী তো আজকে যাইতেছি অনেকটা দূরে ওখানে আছে আগরতলা এই যে দুজন মানুষ তারা মানে অনেকটা হেল্প করছে আমরা থ্যাংক ইউ দাদা ভাই আর ফ্রেন্ড তো টাটা আর তোমরা লোকে তো যাইতে যাইতে কথা বলবো ফাইনালি দুই তিন চার পাঁচ ঘন্টা ট্রেন সফর করে এখন আসাম বদরপুর স্টেশনে আইলাম তো যাই হোক তোমরা আসাম দেখে গেলাম ভালোই লাগলো যারা যারা আসামের সাপোর্টার আছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ গাইস ফাইনালি কালকে এমন সময় ট্রেনে উঠছি তো আজকে নিউ জলপাইগুড়ি নিয়ে জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি পৌঁছাইছি পৌঁছাইছি কয় ঘন্টা রে লাগবে চব্বিশ ঘন্টা না বারো ঘন্টা চব্বিশ ঘন্টা হয়ে গেছে অলরেডি তো তাক ভালোই লাগছে শুধু একটাই কথা যে আমি ঘুমাইছি না রাত্রেবেলা ডরে আর ডর না মানে চুরি টুরি নিয়ে যায় আর ট্রেনের খানা ও মা আই দে ভাই সাথে খানা দিস আমি তো বমি চুমি করি ও মা দেখতে হয়তো তো ও কি ও আও না কিটা ফেরা দেবো মোবাইল বললে ফেরা দেবো আর কি ফেরাম বাপাল খারাপ দেখতে হয়তো তো বা ট্রেনের খানা কেউ যদি ট্রেন দেওয়া অনেক দূরে দূরে যাও ট্রেনেতে অর্ডার করে জীবন খাইও না আমি কইতাছি কারণ আমি কালকে বমি টমি করে মানে অলরেডি আয়া বস্তে গেছি কারণ দেড়শো টাকা দিয়া মাংস আর ভাত অর্ডার করছি চার টুকরা মাংস দিছে আর এ টুকরা ভাত দিছে আর কি এক তরকারি দিছে তরকারি নিচে দিয়া কুই রা মানে আমার আমার রুচি নারী পুরুষ সব উল্টে গেছে এটা জলপাইগুড়ি আম লাগবে আম বাবন ভাই আম লোয়া বাড়িছে আম বেঁচো বলে মালদা স্টেশন সত্যি ভালো লাগছে জায়গাটার মধ্যে আর যারা মালদার থেকে সাপোর্ট করো অনেক 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 ধন্যবাদ বিশেষ করে ইনস্টাগ্রামে যারা সাপোর্ট করো অনেকক্ষণ আসো তো থ্যাংক ইউ আবার কবে না কবে আইতার লাগে একটু ভিডিও টিডিও বানাই লাইতেছি বুঝছো না ফাইনালি মালদা স্টেশনে অনেক ঘোরাঘুরি করলাম মজা করলাম শেয়ার লাগছে স্টেশনটা জায়গাটি অনেক অনেক সুন্দর দেখতে পাইতেছি মালদা স্টেশনটা যাক মজাই লাগছে একটু মজা টজা ঘুরে গেলাম তো ওখানে নেক্সট যাইতেছি শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে আবার কালকে ফ্লাইট তো দেখা হইব নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কিছু লয়ে টাটা